সালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ সহমতে তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজ প্রোগ্রামে তোমাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি আমাতুসালাম, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো তোমাদের জন্য আমরা দ্বিতীয় পর্ব থেকে পাঠদান করছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ফিনান্স, ব্যাংকিং, বিমা প্রথম পত্র হতে নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার থেকে সম্ভাবনা বিন্যাস নিয়ে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আর দেরি না করে শুরু করি। আমাদের প্রিয় প্রতিষ্ঠান, প্রাণের প্রতিষ্ঠান ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় সম্ভাবনা বিন্যাস বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই জেনে নিচ্ছি সম্ভাবনা বিন্যাস বলতে আমরা কী বুঝি। সম্ভাবনা বিন্যাস হচ্ছে ভবিষ্যতে সম্ভাব্য আয় এবং সম্ভাবনাকে যদি রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। এই কথা থেকে আমরা একটি কথা স্পষ্ট বুঝলাম, সম্ভাবনা বিন্যাস বলতে কোনো না কোনো একটি রেখাচিত্র বা কোনো না কোনো একটি গ্রাফ, ডায়াগ্রামের মাধ্যমে এটি বোঝানো হয় এবং তখনই তাকে সম্ভাবনা বিন্যাস বলে। প্রিয় শিক্ষার্থীরা, চলক বা ভেরিয়েবলের বিভিন্ন মান এবং সম্ভাবনাকে সম্ভাবনা বিন্যাসের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। এখানে সম্ভাবনা বা প্রবাবিলিটি বলতে কোনো ঘটনা বা ফলাফলের ঘটার যে চান্স, সেই চান্সকে বোঝানো হয়। যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা 80% হয়, তাহলে 10 বারের মধ্যে ঘটনাটি 8 বার ঘটবে। আবার কোনো ঘটনা ঘটার সম্ভাবনা যদি 100% হয়, এর অর্থ হচ্ছে ঘটনাটি 10 বারের মধ্যে 10 বারই ঘটবে এবং নিশ্চিত এটি ঘটবে। যদি কোনো ঘটনার সম্ভাবনা 0% হয়, তাহলে বুঝতে হবে ঘটনাটি ঘটার কোনো সম্ভাবনা নেই। এই সম্ভাবনা বিন্যাসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে বিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস এবং আরেকটি হচ্ছে অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস। এখন আমরা একটু দেখে নিব বিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস বলতে আমরা কী বুঝি। বিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস বা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে চলকের সংখ্যা যদি সসীম হয় এবং সাধারণত বার চার্ট বা বার ডায়াগ্রামের মাধ্যমে এটি প্রকাশ করা হয়ে থাকে। আর অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস হচ্ছে চলকের সংখ্যা যদি অসীম হয় এবং যদি এটি নর্মাল কার্ভ হয় এবং নর্মাল কার্ভের মাধ্যমে এটি প্রকাশ করা হয়, তখন এটিকে অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস বলে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আজকে আমরা দুটি সম্পদের উদাহরণ দিব এবং এটির মাধ্যমে আমরা বার ডায়াগ্রাম যেটি সেটি একটু প্রকাশ করব। দেখো এখানে পাশাপাশি দুটি সম্পদের বর্ণনা দেয়া আছে। সম্পদ দুটি হচ্ছে একটি এ আর একটি বি। তাদের অর্থনৈতিক অবস্থা দেয়া আছে, সম্ভাবনা দেয়া আছে এবং আয়ের হার দেয়া আছে। সম্পদ এ যখন ভালো অর্থনৈতিক অবস্থায় থাকে, তখন তার সম্ভাবনা থাকে 0.25 এবং তখন তার আয়ের হার থাকে 13%। আবার সম্পদ এর যখন অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক অবস্থায় থাকে, তখন তার সম্ভাবনা থাকে 0.50 এবং আয়ের হার থাকে 15%। আর মন্দ অর্থনৈতিক অবস্থায় সম্পদ এ এর সম্ভাবনা থাকে 0.25 এবং আয়ের হার থাকে 17%। এবার আসো দেখে নিচ্ছি বি এর অর্থনৈতিক অবস্থা এবং সম্ভাবনা। বি এর স্বাভাবিক ভালো অর্থনৈতিক অবস্থায় তার সম্ভাবনা থাকে 0.25 এবং আয়ের হার থাকে 7%। বি এর স্বাভাবিক অবস্থায় সম্ভাবনা থাকে 0.50 এবং আয়ের হার থাকে 15%। বি এর মন্দ অর্থনৈতিক অবস্থায় সম্ভাবনা থাকে 2.25 এবং 23%। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা বিষয় লক্ষণীয়, সম্পদ এ এবং বি উভয়েরই স্বাভাবিক অর্থনৈতিক অবস্থায় সম্ভাবনা সমান এবং আয়ের হার সমান। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব কীভাবে আমাদের বার ডায়াগ্রাম করা হয়ে থাকে। এখন আসো আমরা দেখে নিচ্ছি। দেখো একটু খেয়াল করো, পাশাপাশি আমি এখানে দুটি ডায়াগ্রাম অঙ্কন করেছি, সম্পদ এ এবং সম্পদ বি। দেখো এখানে যে উলম্ব রেখাটি এঁকেছি সেটিকে আমি সম্ভাবনা নাম দিলাম,
আর যেটি আনুভূমিক বা হরাইজন্টাল রেখা সেটিকে আয়ের হার নাম দিলাম। এখন আমরা সম্পর্কগুলো দেখে নিচ্ছি। হরাইজন্টাল রেখা বা সমান্তরাল যেটি আনুভূমিক রেখা সেটির মধ্যে আমি পার্থক্যগুলো ধরলাম পাঁচ দশ, অর্থাৎ পাঁচের পার্থক্য পাঁচ দশ পনেরো বিশ এবং পঁচিশ, আর সম্ভাবনার দিকে পার্থক্যগুলো ধরলাম দশ একক করে, দশমিক এক শূন্য, দশমিক দুই শূন্য, দশমিক তিন শূন্য, দশমিক চার শূন্য, দশমিক পাঁচ শূন্য, দশমিক ছয় শূন্য। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটু দেখে নিচ্ছি। দেখো এখানে সম্পদ A এর মধ্যে প্রাথমিকভাবে আমাদের যে আয়ের হার, দেখো প্রথম বছরে যে আয়ের হার সেটি হচ্ছে ১৩ শতাংশ। তাহলে পাঁচ দশ, তাইলে এখানে ১৫ যেহেতু ১৪, আর এখানে এ এই জায়গাটাতে আমাদের ১৩ শতাংশ হতে পারে। আচ্ছা, আমাদের প্রথম যে এর যে ভালো অর্থনৈতিক অবস্থার যে সম্ভাবনা সেটি হচ্ছে দশমিক দুই পাঁচ। তাহলে দশ বিশ দশমিক দুই পাঁচ মানে হচ্ছে এই জায়গাটাতে হওয়ার আমাদের সমূহ সম্ভাবনা। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কিভাবে জিনিসটাকে বার ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করছি। ঠিক এই বরাবর আমাদের একটি কাল্পনিক রেখা আঁকো। এখন এই যে আমাদের ১৩, হ্যাঁ এটা রেখাটা আমি অঙ্কন করে দিচ্ছি। দেখো আমাদের যখন সম্ভাবনা দশমিক দুই পাঁচ, তখন আমাদের আয়ের হার কত শতাংশ? ১৩ শতাংশ। এবার সম্পদ এর অর্থনৈতিক অবস্থা যখন মন্দ, সম্পদ এর অর্থনৈতিক অবস্থা যখন স্বাভাবিক, তখন তার সম্ভাবনা হচ্ছে দশমিক পাঁচ শূন্য, অর্থাৎ এইখানে দশমিক পাঁচ শূন্য, এবং তখন তার আয়ের হার হচ্ছে ১৫ শতাংশ, অর্থাৎ এইখানে। তাহলে এখন এইখানে একটি কাল্পনিক রেখা আঁকি। এবার আমি এই রেখাটার সাথে যুক্ত করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা এখন খেয়াল করো, আমাদের আয়ের হার যখন ১৫ শতাংশ, তখন আমাদের সম্ভাবনা হচ্ছে দশমিক পাঁচ শূন্য। এরপরে যখন সম্পদ এর অর্থনৈতিক অবস্থা মন্দ, তখন তার সম্ভাবনা হচ্ছে দশমিক দুই পাঁচ, অর্থাৎ এইখানেই দশমিক দুই পাঁচ, এবং তখন তার আয়ের হার হচ্ছে ১৭। ১৭ মানে হচ্ছে ১৫ ১৬ ১৭ এই জায়গাটাতে। তাহলে আমার দুই পাঁচ, আমার দুই পাঁচ হচ্ছে সেমলি এই জায়গায়। ঠিক একটি কাল্পনিক রেখা অঙ্কন করি। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে বার ডায়াগ্রাম পেয়ে গেলাম। এখন যদি আমি এটি মুছে দেই, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন তার আয়ের হার থাকে এবং অর্থনৈতিক অবস্থাগুলো যখন স্টেট বা বর্ণনা করা হয়, তখন তার সম্ভাবনা অনুযায়ী আমরা যে ডায়াগ্রাম বা চার্টটি করি সেটাই হচ্ছে আমাদের বার চার্ট, সেটি হচ্ছে আমাদের বার চার্ট। প্রিয় শিক্ষার্থীরা আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে তোমরা এভাবে এটাকে ফিল আপ করেও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। যেহেতু তোমাদের বইতে ফিল আপ না করেই দেখানো হয়েছে, তাই আমি আর ফিল আপ করছি না। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ বার ডায়াগ্রাম কীভাবে অঙ্কন করা হয়ে থাকে। এখন সেমলি আমরা সম্পদ বিতে একই জিনিস দেখব। দেখো সম্পদ বিতে আমাদের ভালো অবস্থায় আয়ের হার হচ্ছে ৭ শতাংশ, ঠিক এই জায়গাটাতে, এবং
0.25 এই জায়গাটাতে, তাহলে আমরা যদি যোগ করে দিই এই হচ্ছে আমাদের বাদ। তারপরে সম্পদ বিয়ের আমাদের সেই আগের মতো স্বাভাবিক অবস্থায় 0.250 এই জায়গাটাতে, এবং আয়ের হার হচ্ছে 15, একদম ঠিক একই জায়গায়। তাহলে এখন আমরা আবার সেটিকে যোগ করে দিচ্ছি আগের মতো, তার পরবর্তীতে আমাদের মন্দ অবস্থাতে সম্পদ বিয়ের সম্ভাবনা হচ্ছে 0.25 এবং আয়ের হার হচ্ছে 23, ঠিক এই জায়গাটাতে আসবে। এখন সেটিও আমরা যোগ করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে আমাদের বার ডায়াগ্রাম করা হয়। আমরা আগামী ক্লাসে অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস নিয়ে আলোচনা করব এবং আমরা গাণিতিক সমস্যার বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য কোনো বাড়ির কাজ থাকছে না। CWতে যা করালাম বাসায় বসে মনোযোগ সহকারে তোমরা অধ্যয়ন করবে, আশা করি তোমাদের সমস্যাগুলোর সমাধান হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, নৈতিক গুণসম্পন্ন হও এবং সবসময়ের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।